পুরাণ আরো খানা উপপুরাণ আরো অনেকগুলো রয়েছে, সংহিতা মূল সংহিতা উনিশ খানা, আরো অনেক সংহিতা রয়েছে। তো এগুলোই তো আমাদের শাস্ত্র। এখন এত শাস্ত্রের মধ্যে, ভিড়ের মধ্যে সনাতন ধর্মের লোক যখন চলা শুরু করছেন, তখন কিন্তু অনেকেই বিভ্রান্তগ্রস্ত হচ্ছে। কারণ এক গ্রন্থের কথার সাথে আর এক গ্রন্থের কিন্তু মিল খুঁজে পাওয়া খুব দায়, যার কারণে আমরা বিভিন্ন উপাসক শ্রেণীতে বিভক্ত হয়েছি। কেহ আমরা মানছি যে এই মহান জগতের প্রতিপালক সৃষ্টিকর্তা শ্রী শ্রী দুর্গা, কেহ মানছি না দুর্গে নয় কে দেবাদিদের মহাদেব, কেহ মানছি না দেবাদিদের মহাদেব নয় কার্তিকেয়, কেহ আবার মানছি না এই দুর্গাও নয় দেবাদিদের মহাদেবও নয় কার্তিকও নয় ভগবান বিষ্ণু, আবার কেহ মানছি ব্রহ্মা। এইভাবে আমাদের কিন্তু উপাসক শ্রেণীর মধ্যে ভাগ রয়েছে। যেমন যারা ভগবানকে শক্তিরূপে উপাসনা করেন তাদেরকে বলা হয় শাক্ত, যারা শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব, যারা সূর্যকে প্রধান জ্ঞানে উপাসনা করে তাদেরকে বলা হয় সৌর, যারা কার্তিককে প্রধান উপাস্য বলিয়া উপাসনা করে তাদেরকে বলা হয় গণপত্য, যারা বিষ্ণুকে প্রধান উপাস্য বলিয়া উপাসনা করে তাদেরকে বলা হয় বৈষ্ণব। এইভাবে আমরা এক একজন এক এক ভগবানের উপাসনা করতেছি, এবং আমরা কিন্তু কেউ কারো সাথে একসাথে চলতে পারতেছি না। বৈষ্ণব শৈবের সাথে মিশে না, শৈব গণপত্যের সাথে মিশে না, সৌর আবার কাহার সাথে মিশে না। এইভাবে আমরা কি হচ্ছি, আমরা এক অখণ্ড সনাতনকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে আমরা আমাদের সেই বৃহৎ সনাতনী সমাজকে কি করতেছি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতেছি এবং দলাদলি করতেছি আমরাই আমরাই। তো এই যে অবস্থা, এই যে চরম অবস্থা, এই অবস্থার থেকে আমাদের উত্তরণের দরকার। আর উত্তরণের পথ দেখিয়ে গেছেন সেই যুবনায়ক, সেই মহান অবতার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি চেষ্টা করেছেন সকল মানুষকে একত্রিত করা, এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। এখন দেখেন, আমরা জানি সনাতন ধর্মের অধিকাংশ গ্রন্থের প্রণেতাকে মহর্ষি ব্যাস। যখন শাস্ত্রের কথা বলা হয় যে কোন শাস্ত্র আমরা মানব, কোন শাস্ত্র মেনে চলব, তা উনি মহাভারতের বিশ্ব পর্বের, মহাভারতের পর্ব কয়টি, 18টি পর্ব, তার মধ্যে বিশ্ব পর্বের 43 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে ঘোষণা দিয়ে গেছেন, কি গেছেন, গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র এই বিস্তরে হই যা স্বয়ং পদ্ম নাহস্য মুখ পদ্মা বিনিশ্চিতা। অর্থাৎ ওখানে ডিরেক্টলি ঘোষণা দিলেন যে যেখানে ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য নির্ণয়ে শ্রীমৎ ভগবত গীতা থাকে সেখানে অনেক বিস্তর শাস্ত্রের প্রয়োজন নেই। আছে কি নেই সময়গত শুধু। এখন এই শ্রীমৎ ভগবত গীতা কোথার থেকে এসেছে, কিভাবে এসেছে, এগুলো আপনারা জানেন। বলা হয় সর্ব উপনিষদ গাব যোদ্ধা গোপাল নন্দন হোক পার্থ বৎস শ্রুতির ভোক্তা দুগ্ধং গীতা অমৃত মহৎ। বলা হচ্ছে যে উপনিষদ সমূহ যেন গাভী স্বরূপ, আর অর্জুন সেই গাভীর বাছুর স্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীর দুগ্ধা মানে দহন কর্তা, আর শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে সেই গাভীর মহৎ দুগ্ধ। আর শুধু মন্ডলী অর্থাৎ সমাজের চালাক ব্যক্তিগণ, পণ্ডিত ব্যক্তিগণ, জ্ঞানী ব্যক্তিগণ সেই মহৎ দুগ্ধের ভক্তা। তাহলে যারা গীতায় আসবে, গীতার আলোকে জীবন গঠন করবে, তারা কিন্তু সুধী ব্যক্তি। অর্থাৎ সকলেই গীতার আলোকে জীবন গঠন করতে পারবে না, আর
পারবে না, সকলেই গীতার জায়গায় সকলেই আসতে পারে না। তো যাই হোক, সহগত শুধু এখন আমরা যদি এই গীতায় ফিরে আসি, বেদ উপনিষদ গীতায় যখন আমরা ফিরে আসব, তখন কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক যে হিংসা বিদ্বেষ, দলাদলি, মতানৈক্যতা, এগুলো কিন্তু থাকবে না। আপনারা জানেন সনাতন ধর্মের লোকে যেটা পুরোহিত দর্পণ মোতাবেক, আমি বলতেছি পুরোহিত দর্পণ মোতাবেক সনাতন ধর্মের লোকের কয়টি সংস্কার পালন করা দরকার? দশবিধ কর্মসংস্কার পালন করা দরকার। দশবিধ কর্মসংস্কারের মধ্যে কি কি আছে? কি কি আছে? গর্ভাদান, তারপরে পুংশবন, তারপরে হচ্ছে জাত সীমন্ত উন্নয়ন, জাত কর্ম, চূড়াকরণ, নামকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, সমাবর্তন, বিবাহ, এই বিবাহ পর্যন্ত ঠেকানো হয়েছে দশবিধ কর্মসংস্থায়। দেখুন তো এখানে শ্রাদ্ধ কি আছে? এই দশটা সংস্কারের মধ্যে শ্রাদ্ধ পর্যন্ত কি নিয়ে আসা আছে? তাহলে বুঝে যাচ্ছে দশবিধ কর্মসংস্কার হলো আবশ্যিক। তাহলে শ্রাদ্ধটা ওখানে দেখা যাচ্ছে পুরোহিত দর্পণ মোতাবেক, আমি বলতেছি যে পুরোহিত দর্পণ দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে সাধারণ সমাজ, সেই পুরোহিত দর্পণে কিন্তু শ্রাদ্ধটাকে আবশ্যিক কর্ম বলা হয় নাই, দশবিধ কর্মসংস্কারকে আবশ্যিক কর্ম বলা হয়েছে। তাহলে ওটা বলছি এখন দেখেন বেদের মতে, বেদের মতে ১৬টি সংস্কার আছে, এই এই দশটির অতিরিক্ত আরো ৬টি সংস্কার আছে। তো সেখানে অন্ত্যেষ্টি ক্রিয়া পর্যন্ত নিয়ে যাওয়া আছে, আপনারা খুঁজে দেখবেন বৈদিক ষোড়শ সংস্কার যদি একটা বই আছে, সেখানে আপনারা খুঁজে দেখবেন যে শেষ পর্যন্ত অন্ত্যেষ্টি ক্রিয়া পর্যন্ত নিয়ে গেছে। অন্ত্যেষ্টি ক্রিয়া মানে একটা ব্যক্তি মারা যাওয়ার পর তার মৃতদেহটার সত্তা, সেটা ক্ষিতি সত্তার হোক বা অগ্নি সত্তার হোক, সত্তার ক্রিয়াটাকে বলা হয় বৈদিক বিধি মোতাবেক সংস্কার ক্রিয়াগুলোকে বলা হয় অন্ত্যেষ্টি ক্রিয়া। সেখানেও শ্রাদ্ধ পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। আর চার বেদ খুঁজে দেখবেন আপনার শ্রাদ্ধ সম্পর্কে, মৃত্যুর পর যে একটা ব্যক্তির উদ্দেশ্যে আমরা যে ১১ দিনে বা ১৩ দিনে বা ১৬ দিনে বা ৩১ দিনে যে শ্রাদ্ধ করি, এই কাণ্ডটি কিন্তু বেদের মূল অন্তর্ভুক্ত নয়। আপনারা বেদ খুঁজে দেখবেন পাবেন না, বেদ খুঁজে দেখবেন চার বেদ ঋক্সাম যজু অথর্ব, এই চারটে বেদ খুঁজে দেখবেন যে এই যে ১১ দিনে বলেন আর ১৩ দিনে বলেন আর ১৬ দিনে বলেন আর ৩১ দিন বলেন, কিছুই বলা নাই ওর সম্পর্কে, কিছুই বলা নাই। শ্রীমদ্ভগবদ্গীতা খুঁজে দেখবেন কিচ্ছু বলা নাই ওই সম্পর্কে, আছে কোথাও গীতে কোন জায়গায় আছে ১১ দিনে করতে হবে, ১৩ দিনে করতে হবে, ১৬ দিনে করতে হবে, ১৩১ দিনে করতে হবে, গীতায় কোথাও বলা আছে এরকম কথা? না। এগুলো তাহলে কোথায় আছে? আছে বিভিন্ন সংহিতায়, পুরাণে, বিভিন্ন সংহিতা এবং পুরাণে বলা আছে। তাহলে সংহিতা এবং পুরাণগুলো রচনা করেছে কারা? আমাদের মুনি ঋষিরা, তাই না? আমাদের মুনি ঋষিরা রচনা করেছে সমাজ চলার সংবিধান হিসেবে। এখন এই যে সমাজ চলার সংবিধান, এটা কিন্তু আগেকার যুগে দেখবেন, আগেকার যুগে এক এক অঞ্চলে এক এক ধরনের প্রথা প্রচলিত ছিল, এক এক ধরনের প্রথা প্রচলিত ছিল, প্রথাই সেখানে ধর্ম হিসেবে পরিগণিত হয়েছিল। একমাত্র একমাত্র মহাভারতের শ্রীকৃষ্ণ এসে কি করেছিলেন, সমগ্র ভারতবর্ষের যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো ছিল সেগুলোকে একত্রিত করলেন, তাদের মাধ্যমে পাণ্ডবদের মাধ্যমে, এবং তিনি ঘোষণা করলেন যে সমগ্র ভারতবর্ষে একই আইন প্রচলিত হবে, আমি সমস্ত পুরাতন আইন ভেঙে নতুন আইন গঠন করব, আর এই নতুন আইন সমগ্র ভারতবর্ষে একই নিয়মে চলবে, এটাই তো তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তাই নয় কি? এটাই তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। তা সুধী মণ্ডলী, এখন আমরা আমরা প্রচলিত বিধান মোতাবেক যারা আছি, আমরা শ্রাদ্ধ কেন করি, কি উদ্দেশ্যে করি? দেখবেন পুরোহিত দর্পণে বলা আছে একটা লোক মারা গেলে তার জন্য পুরকপিণ্ড প্রদান করা হয়, পুরকপিণ্ড ১০ দিনে ১০টি পুরকপিণ্ড প্রদান করা হয়। কেন পুরকপিণ্ডের অর্থ কি? অর্থাৎ
দেহ তৈরি করতেছে, আমাদের ইন্দ্রিয় কয়টি? দশটি। তাহলে এই তাহলে দশ দিয়ে দশটি পিণ্ড দিয়ে দশটা ইন্দ্রিয় তৈরি করতেছে, পাঁচটা কর্মেন্দ্রিয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। এখন আগেকার দিনে অনেক জায়গায় যে দশা কর্মটি যে আছে সকলেই দশম দিনে করত। ইদানিং অনেক জায়গায় যারা ক্ষত্রিয় নামে পরিচিত তাদের কিন্তু এখন দশম দিনে দশা করা হয় না, এখন নবম দিনে করা হয়। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যদি দশম দিনে দশটি পিণ্ড প্রদান করা হয় তাহলে তার সম্পূর্ণ দেহটি, এটা কিন্তু পৌরাণিক কাহিনী, সম্পূর্ণ দেহটি যখন তৈরি হয় তাহলে দেহ তৈরি হয়ে যায়, সেই দেহের মধ্যে ক্ষুদা কৃষ্ণা জাগ্রত হয়, ক্ষুদা কৃষ্ণা জাগ্রত হয়। আর তাকে যদি একাদশ দিবসে খাদ্য দেওয়া না হয় তাহলে ওই আত্মা অখাদ্য কুখাদ্য খেয়ে বেড়ায়, এ ধরনের কথা বলা আছে পৌরাণিক কাহিনীতে। তো এই কারণে এখন যদি দশ দিনে দশটি পিণ্ড দেওয়া হয় তাহলে শাস্ত্রের ওই সূত্র মোতাবেক তার শ্রাদ্ধটি এগারো দিনে অবশ্যই করতে হবে। এই কারণে ব্রাহ্মণগণ এখন কি করতেছে, যে যারা ক্ষত্রিয় তাদের দশ দিনে দশ পিণ্ড পূরণ করা যাবে না, নবম দিনে নয়টা পিণ্ড দিয়ে একটি পিণ্ড বাদ রাখে। কারণ ওইটি যদি পূর্ণ করে দেয় দশম দিনে তার একাদশ দিনে শ্রাদ্ধ অবশ্যই করতে হবে। কারণ এখন এই জন্য তারা ওই পিণ্ডটি দিচ্ছে দাদল দিনে, ক্ষত্রিয়দের বেলা কোন দিনে দিচ্ছেন? দাদল দিনে ওই পিণ্ড, ওই পিণ্ডটি প্রদান করতেছেন, দিয়ে দেহটা পুনর্গঠন করতেছেন। আর ত্রয়োদশ দিনে আদ্য শ্রাদ্ধ যেটাকে বলা হয়, আদ্য শ্রাদ্ধ তা ওই মৃত ব্যক্তির খাদ্য হিসেবে প্রদান করছেন। আমাদের পৌরাণিক কাহিনীতে বলা আছে এই আদ্য শ্রাদ্ধের পর, আদ্য শ্রাদ্ধের পর প্রত্যেক মাসে মাসে একটি করে মাসিক শ্রাদ্ধ দিতে হয়। কারণটা কি? আমাদের একদিন প্রেতলোকের এক মাস, বলা হয় যে আত্মা, মৃত ব্যক্তির আত্মা মারা যাওয়ার পর প্রথম বছর প্রেতলোকে থাকে, প্রথম বছর প্রেতলোকে থাকে। এই জন্য প্রথম বছর ওই যে প্রত্যেক দিনে যেহেতু খাদ্য দিতে হবে তাহলে প্রথম বছর কি করতে হবে, প্রত্যেক মাসে মাসে একটি করে দিতে হবে পিণ্ড ওই আত্মার খাদ্য হিসেবে। এখন ছয় মাসে ছয়টি এবং অতিরিক্তটা ষান্মাসিক, আবার পরে ছয় মাসে ছয়টি আবার অতিরিক্তটা ষান্মাসিক, অর্থাৎ মোট হলো চোদ্দটা, চোদ্দ মাসে যে শ্রাদ্ধ করা হয় সপিণ্ডন। এখন এই বাৎসরিক শ্রাদ্ধের দিন কি করা হয়, সপিণ্ডন করা হয়। সপিণ্ডন করে কি করা হয়, যে ওই প্রয়াত ব্যক্তির পূর্বপিতৃ পুরুষদের উদ্দেশ্যে একটি পিণ্ড প্রদান করা হয় আর প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে একটি পিণ্ড, এই দুইটা পিণ্ড মিশ্রণ করা হয়, মিশ্রণ করে তাকে প্রেতলোক থেকে পিতৃলোকে পাঠানো হয়। এগুলো পুরোহিত দর্পণে ব্যাখ্যা করা আছে, প্রেতলোক থেকে পিতৃলোকে পাঠানো হয়। তাহলে পিতৃলোক থেকে বিষ্ণুলোকে যাবে তখন যখন কোনো ব্যক্তি তার তার সন্তান সন্ততি হোক, তার জ্ঞাতিবর্গ হোক, তার বন্ধুবান্ধব হোক, তার সাথীবৃন্দ হোক, যখন কোনো ব্যক্তি ওই ব্যক্তির নামে, ওই প্রয়াত ব্যক্তির নামে গয়ায় গিয়ে বিষ্ণুর পদে একটা পিণ্ড প্রদান করবে তখন সে বিষ্ণুলোকে গমন করবে। আচ্ছা, বিষ্ণু যদি ভগবান হয়, বিষ্ণু যদি ভগবান হয় তাহলে বিষ্ণুলোকে যাওয়া মানে কোথায় যাওয়া? ভগবত ধামে যাওয়া না? তাহলে ভগবত ধামে যাওয়ার প্রক্রিয়াটা কি দেখলেন? কি প্রক্রিয়া? পিণ্ড প্রদানের মাধ্যমে ভগবত ধামে যাওয়ার প্রক্রিয়া আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে পৌরাণিক কাহিনীতে। কিভাবে? যে এক বছর প্রেতলোকে থাকবে, তারপরের বছর কি ওই সপিণ্ডনের মধ্যে বাৎসরিক শ্রাদ্ধে যে সপিণ্ডন করা হবে সপিণ্ডনের মাধ্যমে তাকে পিতৃলোকে পাঠানো হবে, আর গয়া বিষ্ণুর পরম পদে পিণ্ড দিয়ে তাকে বিষ্ণুলোকে পাঠানো হবে। সমাগত শুধু এখানে কি জন্মান্তরবাদের কোন স্থান আছে? এখানে জন্মান্তরবাদের যে কাহিনীটা বললাম এই কাহিনীতে জন্মান্তরবাদের স্থান আছে? যে লোকটা জন্মগ্রহণ করবে পুনরায় একথা বলা আছে? তাহলে সনাতন ধর্ম জন্মান্তরবাদ মানে কি না? মানে তাহলে যদি সনাতন ধর্ম জন্মান্তরবাদ মানে তাহলে জন্মান্তরবাদ মতবাদের সাথে এই মতবাদের একটু গরমিল হচ্ছে কিনা? হচ্ছে। এখন দেখেন আমি শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে বলছি, শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে বলছি, মৃত্যুর পর আত্মার কি গতি হয়, তারপর আপনারা বিবেক বিচার করবেন, আপনাদের বিবেক দ্বারা বিচার করবেন।
মৃত্যুর পর আত্মার গতি বর্ণনা করেছেন অষ্টম অধ্যায়ের পাঁচ নম্বর এবং ছয় নম্বর শ্লোকে। কি বলছেন? পাঁচ নম্বর শ্লোকে বলছেন, অন্তকাল স্মরণ মুক্ত কলেবরণ জটি সমাজ ভবন জাতি নাস্তিত্ব সংশয়। অর্থাৎ এখানে বলছেন, কি বলছেন, যে ব্যক্তি অন্তিমকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয়, তার আর পুনর্জন্ম হয় না। পরিশ্লোকে বলছেন, জংয়ং বাপি স্মরণ ভাবং তেজ দিয়ন্তে কলেবরং তং সমবর্তি কুন্তেও সদা তৎ ভাব ভাবিত। এখানে কি বললেন, যদি আমাকে স্মরণ না করে যে ভাবনা ভাবতে ভাবতে দেহত্যাগ করে সেই ভাবনায় তন্ময় থাকে, সেই ভাবকেই প্রাপ্ত হয়। তাহলে গতি কয়টা পেলাম? একটা পেলাম আমরা, হয় ভগবদ্ধামে যাবে, নতুব্যাপি জন্মান্তরে আসবে, নতুবে জন্মান্তরে আসবে। তাহলে ভগবদ্ধামে যাওয়ার খুব প্রিয় সম্পর্কে ভগবান এখানে স্পষ্ট বলে দিলেন, অন্তিম গেলে আমাকে স্মরণ করিয়ে যদি কেউ দেহত্যাগ করতে পারে সে আমাকে পায়, আর নতুবে তাকে জন্মান্তরে আসতে হবে। এই জন্মান্তরে কতদিন আসতে হবে? যতদিন না কর্মের ফল ভোগ শেষ হয় ততদিন তাকে অবশ্যই এই ভোগায়তন দেহ নিয়ে যাতায়াত করতে হবে। আচ্ছা, এই যে জন্ম এবং মৃত্যু, কখন জন্মগ্রহণ করবে? আত্মা কি শূন্য স্থানে থাকবে নাকি সাথে সাথে জন্মাবে? এইটিও একটু আপনাদের দৃষ্টিকোণে, আপনাদের দৃষ্টিতে নিয়ে আসার জন্য আমি একটা শ্রীমৎ ভগবদ গীতার এই সূত্র উত্থাপন করছি। আপনারা দ্বিতীয় অধ্যায়ে এই শ্লোকটি দেখবেন, বাসাংসি জিন্দানি যথা বিহায় নবানি বৃন্দাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জিন্দানি অন্নানি স্বয়ং ইয়াতি নবানি দেহি। এখানে কি বললেন, যে মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, আত্মা ঠিক অনুরূপ কি করে পুরাতন জরাজীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। শুধু মন্ডলী ভগবান তো এইটুকু কথা বলেছেন, অর্থাৎ আমাদের কাপড় পরিধানের সাথে আত্মার দেহ ধারণের তুলনা করেছেন। তো একটু ভালো করে বিশ্লেষণ করে আমাদের কি বাক্যটা বুঝে উচিত নয়? আচ্ছা, আমরা যে নতুন কাপড়টা পরিধান করি, যেদিন পরিধান করি সেদিনে তৈরি হয় না আগে তৈরি হয়? কোম্পানিতে তৈরি হয়, মার্কেটে আসে, মার্কেট থেকে খরিদ করে নিয়ে আসি, তারপরে পরিধান করি। পরিধান করার সময়ও খেয়াল করবেন, আমরা কি উল্লম্ব হয়ে কাপড় পরি নাকি পুরাতনটার উপরে নতুনকে পেঁচিয়ে তারপরে পুরাতনটি সারি? হ্যাঁ, পুরাতনটার উপরে নতুনকে পেঁচাই তারপরে পুরাতনটি আস্তে করে ছেড়ে দিই। আমরা কিন্তু নগ্ন হয়ে কেউ কাপড় পরিধান করি না, করি না। তাহলে এইটার সাথে, এইটার সাথে আত্মার দেহ ধারণের তুলনা করেছেন। তাহলে আত্মাকে যে ধারণ, যে দেহটা ধারণ করবে সেটি যেন অবশ্যই তার জন্য আগেই তৈরি হয়ে থাকে। তাহলে এখন কেমন দেহ পাবো আমি? মায়ের গর্ভে, মায়ের গর্ভে দেহ অনেক দেহ তৈরি হয়ে থাকে। তো আমি যে ভাবনায় দেহ ত্যাগ করবো সেই ভাবনাময় একটা দেহ তৈরি হয়ে থাকবে, সেই রকম দেহে নিয়ে আমার আত্মাটাই সেট আপ করে দেবেন। এটা সম্পর্কে আরো আপনার পঞ্চদশ অধ্যায়ে শ্রীমৎ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের আট নম্বর শ্লোক পড়বেন, সেখানে বলা আছে, বাতাস যেমন ফুলের গন্ধ এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যায়, আত্মাও ঠিক কি করেন সূক্ষ্ম ইন্দ্রিয় সমূহ নিয়ে এক দেহ থেকে অন্য দেহান্তরে চলে যায়, গমন করে, এ কথা বলা আছে। তাহলে এই যে আপনারা এখন বিচার করুন, পৌরাণিক যে কাহিনীটা আমি আগে বর্ণনা করেছি তার সাথে এই গীতার বাণীগুলো কি একটু গরমিল হচ্ছে? গরমিল হচ্ছে কি? তাহলে আমরা কোনটা মানবো? গীতার কথা মানবো। তাহলে এখন আমাদের মান্য করা উচিত কোনটি সেটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন। সনাতনী সংঘ বাংলাদেশ গীতোক্ত মত পথে চলার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, পুরাণে আসে আমরা অস্বীকার করি না, আসে তো, কিন্তু গীতের সাথে যেহেতু গরমিল আমরা সেখানে গীতাকে প্রাধান্য দিচ্ছি, যে আমরা গীতাটাকে মেনে চলব। আপনারা উপনিষদ দেখবেন, গীতের আগে যে উপনিষদ আসছে, উপনিষদে বৃহদারণ্যক উপনিষদ চতুর্থ ব্রাহ্মণ চতুর্থ অধ্যায়ে দেখবেন বলা আছে, জলবে যেমন একটি অবলম্বন ধরে আরেকটি অবলম্বন ত্যাগ
করে ঠিক আত্মাও এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে, এক দেহ ধরে অন্য দেহে প্রবেশ করে, এই ধরনের কথা বলা আছে। অর্থাৎ জলটা মানে চিনিয়া যাও, এই যে চিনিয়া লোকের চলন এইরকম, কিন্তু এই যে সামনটা নিয়ে ধরে পেছনটা তোলে এইভাবে এগিয়ে যায়, তা ওইটার সাথে তুলনা করছেন। জলন্ত যখন একটি অবলম্বন ধরে আরেকটি অবলম্বন ত্যাগ করে, ঠিক আত্মাও একটি দেহ ধরে আরেকটি দেহ ত্যাগ করে, এটা উপনিষদে বলছে। আপনারা বেদ দেখবেন, শুক্ল চতুর্বেদ, শুক্ল চতুর্বেদ 39 অধ্যায় 6 মন্ত্র, সেখানে বলা আছে যে একটা মৃত ব্যক্তির আত্মা, একটা মৃত ব্যক্তির আত্মা মারা যাওয়ার পর প্রথম দিনে থাকেন এক জায়গায়, দ্বিতীয় দিনে থাকেন আর এক জায়গায়, এইভাবে একাদশ দিবস পর্যন্ত বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেন। একাদশ দিবস পর্যন্ত বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে দ্বাদশ দিবসে মায়ের গর্ভে প্রবেশ করে। এখন বেদ যদি মানি, সোনাগত যদি আপনাদের দৃষ্টিতে আমি বিচারের ভাগ ছেড়ে দিলাম, যদি বেদ মান্য হয় তাহলে যদি মৃত ব্যক্তির উদ্দেশ্যে কিছু করতে চান তাহলে দ্বাদশ দিনের আগে করা উচিত, কারণ ওখানে বলছে যে দ্বাদশ দিনে মায়ের গর্ভে প্রবেশ করে। একাদশ দিবস পর্যন্ত বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করার পর দ্বাদশ দিবসে মায়ের গর্ভে প্রবেশ করে, তাহলে তার জন্য যদি কিছু করতে চান, মৃত ব্যক্তির যদি কিছু করতে চান, যদি আমাদের আকাঙ্ক্ষা লাগে যে কিছু একটা করি, তাহলেও সেটা বেদের ওই মন্ত্রটি অনুসারে দ্বাদশ দিবসের আগে করা দরকার। এখন সিদ্ধান্ত আমরা দেব না, সিদ্ধান্ত নেবেন আপনারা। তবে হ্যাঁ, আপনারা অনেক স্মৃতিশুদ্ধিতে দেখাতে পারবেন, কি দেখাতে পারবেন, ব্রাহ্মণ যারা কেবল 11 দিনে শ্রাদ্ধ করবে, দশাহা অসুস্থ পালন করে 11 দিনে শ্রাদ্ধ করবে, ক্ষত্রিয়রা দ্বাদশ দিবস অসুস্থ পালন করে ত্রয়োদশ দিবসে শ্রাদ্ধ করি, এ ধরনের কথা বলা আছে। বৈশ্যরা 15 দিবস অসুস্থ পালন করে 16 দিবসে শ্রাদ্ধ করি, শূদ্ররা কি করবে 30 দিবস অসুস্থ পালন করে 31 দিবসে শ্রাদ্ধ করবে, এ ধরনের কথা কিন্তু বলা আছে অনেক শাস্ত্রে, ঘুরি ঘুরি শাস্ত্রে। আপনারা সেগুলো প্রমাণ দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরাও অস্বীকার করতে পারবো না ওই শাস্ত্রগুলোকে, আছে তো শাস্ত্রে। এখন তন্মধ্যে গরুড় পুরাণের উত্তরখণ্ডের 6 অধ্যায় 40 শ্লোকে বলছেন যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে একাদশ দিবসে যদি বিষ উৎসর্গ করা না হয় তার উদ্দেশ্যে শত শত শ্রাদ্ধ করিলেও তার কৃতত্ব মুক্তি হয় না। এটা গরুড় পুরাণে আছে, আপনারা উত্তরখণ্ডের 6 অধ্যায় 40 শ্লোক। এখন দেখেন, এখন এই বর্ণনির্ণয়ের যে ব্যাপারটি, বর্ণনির্ণয়ের ব্যাপারটিতে একটু আমাদের সমস্যা আছে।